আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশ পেইদর যত ভিউয়ার্স আছেন সবরে আমার সালাম ও আদাব। আমরা আজ যে জায়গা যারাম, এ জায়গাটা বিভিন্ন নামে পরিচিত, কেউ সাহেব বাংলা হয়, কেউ পুরান বাংলা হয়, আবার কেউ বুধ বাংলাও হয়। দেখতে খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটা অবস্থিত হুঁশিয়ারতে মির্তিঙ্গা রোডে। মির্তিঙ্গা সাবাগান ঢুকার আগে একটা স্টিলর ফুল পাই, বা স্টিলর ফুলের হাত বাম সাইডে যে টিলা আছে, টিলার উপরে আমরা আপনার জায়গা চইয়া যাই। আর আমার আমরা আইসি দেখতে পাড্ডা একটা পাহাড়, বা কাউসা তুলছি আমরা পাহাড়ের উপরে। এই উঠলেই আমরা আগর পুরান বাংলাত আইয়া ফুসি যাইমু। বিওয়ার সফল আমরা আইছি ও জায়গাত, ওটাই সেই বিখ্যাত সাহেব বাংলো, পুরান বাংলো, কেউ কেউ বুধ বাংলাও হয়। দেখুন দূর দূর থেকে আইয়া দেখে মাই সে পিকনিকও করা যায়। উঠার সিঁড়ি হুকা বিওয়ার সহল, দেশ আর বিদেশ পেইজর সব বিওয়ার সহল আমরা আইসি এখন পুরান বাংলাত। দেখো কায়ের সাইড দিক কত সুন্দর, এখান থেকে অনেক দূর দেখা যায়, ইন্ডিয়ার পাহাড় পর্যন্ত দেখা যায়। আর এটার গরিবর সাজেকও পাওয়া যাইব, সকালে আইলে, শীতের দিন সকালে আইলে সাজেকর ফিল পাওয়া যায় এখানো। দেখোকা খুব সুন্দর, আর হেলিপ্যাডর লাহানো লাগে জায়গাটারে দেখোকা বলা হয়। তবে এ জায়গাত বহুত রহস্য আছে, আমরা সাইফ আরো আইসি এখানো, এলাকার মানুষ হয়েছে শুনছি। এই রাইটকে জায়গাটা অনেকটা ভৌতিক অবস্থা থাকে, অনেক কিছু নইন তারা শুনছি আমরা, তা মিশিয়ন নাই। বাট আমি বহুত তারা এলাকার মানুষের কাছে শুনছি, দেখি আমি এলাকার কেউ ফাইলে তারার মাথা নিয়ে ট্রাই করমু যদি ফাই। হোকা খুব সুন্দর জায়গা, আপনারা ইয়া পিকনিক করতে পারবা, সুন্দর হয়ে রান দিয়া খাইতেও পারবা, কোনো প্রবলেম নাই। দেখি আইয়া এলা প্রাকৃতিক একটা জায়গার মাঝে আইতা খাইলে অনেক সুন্দর লাগে। এটা আমরা গালাতো মৌলভীবাজার লাগি, একবারে গালা কমলগঞ্জ অবস্থিত এটা জায়গাটা। তো বিয়ার দেখোকা তো সুন্দর একটা জায়গা, না জায়গা সুন্দর জায়গা খুব কমই আছে আমরা এলাকাত, নাই হইতে লাহান বিবর একটা জায়গা আপনারা এই এলাকাতে আর কোনো পাইতা নাই। খুব সুন্দর ফটোগ্রাফি করার মতো একটা জায়গা, ফটোগ্রাফার বাই অকল আপনারা যে কোনো সময় এই জায়গাতে আইতার, বা বিশেষ করে বিকালি টাইমে খুব সুন্দর ছবি তোলা যায়। সবুজ ভিউ, এরপরে বিভিন্ন ভিউ লইয়া ছবি তোলা যাইব, আশেপাশের ভিউটা খুব সুন্দর। আর বিশেষ করে মেঘ দেওয়ার পরে এই জায়গাটা খুব সুন্দর দেখা যায়, হয়তো অনেক মানুষ ইয়া ছবি তুলে এখানো খুব সুন্দর। সাইডের দিকেই সুন্দর, এর দিকে দেখা বা আপনারা চা বাগান আছে, ও দূর আছে চা বাগান আছে, ওদিকে অনেক বাগান বাড়ি হল আছে, খুব সুন্দর গাছ আছে। আর এদিকে অনেক পাহাড় দেখা যায়, নদীও আছে, একটা নদীও দেখতে পারবা। ও ভিউটা দেখো কা মেঘলা আকাশ কত সুন্দর লাগে, ছবি তুলটা মাইছে অনেক মানুষ আয়। আজকে মেঘ দেওয়ায় আমি কেউ ফাইডাম না এখানো, খালি দুইজন মানুষে দেখলাম তারা আইয়া ছবি তুলটা। আর এলাকার মানুষও তেমন নাই, তাইলে এলাকার মানুষের লোক আমরা মাথা ট্রাই করলাম নি। তো ভিউয়ার্স
আজকের লাগি পাই, আবার দেখা হইব নতুন কোনো জায়গাত। আপনারা লইয়া যাইম আমরা দেশ আর বিদেশ পেজর মাধ্যমে, আমরা লয় কানেক্টেড থাকবা, দোয়া করবা যাতে আমরা আরো অনেক জায়গা ঘুরতাম পারি, আপনারা দেখাইতাম পারি, আর বিভিন্ন হেল্প যদি আপনারা হয় তাতেই আমরা সন্তুষ্ট। আর আমরা লাগে আমরা গ্রুপ আমরা পেজটারে প্রমোট করবা, শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা, যে আমরা আর উৎসাহ পাইমু। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও আদাব।